بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته ودهكا بانجلدشتك رجيب محمد رجيب الرحمن فهي جانتشتشن যে কোনো মহিলা গর্ভবতী কিংবা অসুস্থ যে কোনো অসুস্থ পুরুষ কিংবা নারী যে কোনো ব্যক্তি হোক না কেন অসুস্থতা অবস্থায় তার নামাজ কিভাবে সে আদায় করবে ভাই একটা হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ লেখা ইমান তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো ফাইল্লাম তাস্তাতে আল্লাহ রসুল বলছেন তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো যদি দাঁড়িয়ে সম্ভব না হয় তাহলে বসে পড়ো বসে সম্ভব না হলে শুয়ে শুয়ে পড়ো জি বিধায় ওই মহিলা যে গর্ভবতী মহিলা তার রুকু এবং সাজদা করতে কষ্ট হচ্ছে তাহলে সে কি করবে যে যদি সম্ভব হয় তার চেয়ারে কিংবা নিচে বসে নামাজ পড়বে আর রুকুতে সামান্য ঝুঁকবে আর সিজাতে আরেকটু বেশি ঝুঁকবে যাতে করে রুকু এবং সাজদার মধ্যে পার্থক্য এভাবে সে নামাজ পড়বে আর যদি বসে নামাজ পড়াও সম্ভব না হয় যেমন আপনি বললেন কারো যদি সিজার হয় যতদিন পর্যন্ত প্রথম কথা হচ্ছে সিজার হওয়ার পরে তো নামাজ পড়ার প্রয়োজন নেই জি সিজার হওয়ার পরে পরে নামাজ পড়ার প্রয়োজন নেই কারণ পর্যন্ত সিজার হওয়ার পরে তাদের স্রাব দেখা দেবে ততদিন পর্যন্ত তারা নামাজ পড়বে না এটা হচ্ছে শরীয়তের বিধান সেটা দশ দিন বিশ দিন পঁচিশ দিন যাই হোক না কেন চল্লিশ দিন পর্যন্ত সে কি করবে অপেক্ষা করবে চল্লিশ দিন পর্যন্ত নামাজ পড়বে না কিন্তু চল্লিশ দিনের পরেও যদি তার স্রাব দেখা দেয় তাহলে চল্লিশ দিনের মাথায় সে গোসল করে নিয়ে যে ফরজ গোসল করে নিয়ে কি করবে তারপরে আহ দেখা দিলেও কিন্তু সে নামাজ পড়বে কারণ এটা তখন আহ নিফাস বলে গণ্য নয় তখন এটা ইস্তিহাজা বলে গণ্য হবে যে না কেন যে কোনো অসুস্থ মানুষ এটা নারী হোক এবং পুরুষ হোক আহ ফরজ নামাজ দাঁড়িয়েই পড়তে হয় যদি দাঁড়িয়ে পড়ার ক্ষমতা থাকে তাহলে দাঁড়িয়েই পড়তে হবে দাঁড়িয়ে পড়ার ক্ষমতা না থাকলে তখন বসে পড়বে বসে পড়ার ক্ষমতা না থাকলে শুয়ে শুয়ে পড়বে শুয়ে শুয়ে পড়ার নিয়ম হচ্ছে যে কিবলা দিকে পা গুলো করে যে পূর্ব যেমন আমাদের দেশের কিবলা হচ্ছে পশ্চিম দিকে সেই জন্য পশ্চিম দিকে পা গুলো দিয়ে পূর্ব দিকে মাথা দিয়ে শুয়ে যাবে আর এভাবে সে ইশারাতে কি করবে ইঙ্গিতে নামাজটা পড়বে না প্রথমে আল্লাহ আকবর বলবে তারপরে মনে করেন যেমন কেন সোরাফাতে অন্য সোরা পড়বে তারপর রুকুর সময় মাথাটা একটু না রুকু করছি মাথাটা একটু নিচে নামিয়ে দিয়ে এই সাজদা করছে এভাবে যেন যতটুকু তার সম্ভব ততটুকু দিয়ে সে নামাজ পড়বে মহান আল্লাহ বলেছেন ফত্তাকুল্লাহ মাস্তাতাআতুম তোমরা যতটুকু সম্ভব আল্লাহকে ভয় করো বিদায় আমাদের আল্লাহর ভয়ে না দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে বসে নামাজ পড়তে না পারলে আমরা শুয়ে শুয়ে পড়ব কিন্তু যদি না আমার দাঁড়ানোর ক্ষমতা থাকে তখন বসে পড়া যাবে না বসে পড়ার ক্ষমতা থাকলে কিন্তু তখন শুয়ে পড়া যাবে